এক ভাই প্রশ্ন করেছেন যে একজন মুসল্লি আগে আসছে, তো তার মহাব্বতের লোকের জন্য সে জায়নামাজ বিছায় রাখল, একটা সিট দখল করল, চেয়ার দিয়ে রাখল, এগুলো জায়েজ হবে কিনা? এগুলো জায়েজ হবে না। মসজিদে একমাত্র ইমামের জায়গা নির্দিষ্ট, আর কারো জায়গা নির্দিষ্ট নেই। মুয়াজ্জিনের জায়গাও নির্দিষ্ট নেই। মুয়াজ্জিন জায়গা না পারলে ওই গেটের থেকে ইকামত দেব, তার কোনো জায়গা নেই। আগে দখল করতে হবে, আগে দখল না করলে কোনো জায়গা নেই। অনেক মসজিদ দেখা যায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এদের সবার জন্য একখান একখান দস্তরখান বিছায় রাখে। এই তো ফেরাউনের কারবার। ফেরাউন যে আগে আসবে সে আগে পাবে, এটাই মশলা। তো গরিব আগে আসছে, গরিব জায়গা পাবে, ধনী পরে আসছে, পিছনে পড়বে। এক মহিলা 2 বছর আগে হায়েজের সময় ছিল 6 দিন, 2 বছর যাবত, 10 দিন পরেও সেরাব হলদে ভাব থাকে, এখন আমার নামাজের সময়, বুঝতে পারছি না। তো সে 10 দিন পর্যন্তই হায়েজ ধরবে, এরপরে যতই রক্ত জারি থাকুক যাই থাকুক, এটা আর কোনো পরোয়া করবে না। আর আগের অভ্যাসটা পাল্টে গেছে, 6 দিনের জায়গায় 10 দিন হয়ে গেছে। বিশেষ কোন মকসুদের জন্য হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল সম্পূর্ণ 111 বার পড়তে হয়, কিন্তু মকসুদ যদি একাধিক হয় তখন কি? ওই কিতাবে দেখেন বিভিন্ন মকসুদ হলে সংখ্যাও পরিবর্তন হয়। তাদের যদি 2টা মকসুদ থাকে তাহলে প্রত্যেকটার জন্য কয়বার, আমার আমাল ও সুন্নাহ কিতাব দেখে নেবে সে কয়বার পড়বে, প্রত্যেকটার জন্য আলাদা। সূরা বনী ইসরাইলের শেষ আয়াতের ফজিলত কি, কিভাবে আমল করতে হয় জানতে ইচ্ছুক, যে আর্থিক দিক দিয়ে বেশি দন্য দশায় আছে, আর্থিক দিক দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা নেই, সে এই আয়াতটা মুখস্থ করবে, যখন যতটুক সুযোগ হয় এই আয়াতটা পড়বে। ইনশাআল্লাহ এই আয়াতের উসিলায় আল্লাহ তার আর্থিক হালাতকে ভালো করে দিবেন। বিছানার গদি অনেক সময় অসমান, উঁচু নিচু হয়ে যায়, স্থান সংকীর্ণতার কারণে এরকম অসমতল জায়গায় নামাজ আদায় করা যাবে কিনা? নামাজ আদায় করা যাবে, কিন্তু আপনি সিজদাটা একটু টাইট ভাবে করবেন, হালকা ভাবে কপাল রাখবেন না, শক্ত করে কপাল রাখবেন, কপাল নাক
একটু খেয়াল রাখতে হবে। দেবে যাক, কিন্তু কপালে শক্ত অনুভব হইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদিনা ওয়া হাব লানা মিন লাদুনকা يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.